হাই বন্ধুরা, হাই বন্ধুরা, দেখো আজকে অনেক কিছু নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে কি রেখেছি জানো? কি আছে বলে দিচ্ছি একবার। পান্তা ভাত সাথে রেখেছি, শুকনো লঙ্কা ভাজা ভাজা, আর হচ্ছে রেখেছি পেঁয়াজ। আর এখানে দেখো কত সুন্দর করে সাজানো আছে, স্যালাডটা কোনো কম্পালসরি না, হ্যাঁ মানে যতটা ইচ্ছে তুমি খেতে পারো, কিন্তু না খেলে হবে না, খেতে হবে। ঠিক আছে, একবারেই খাবে না তা হবে না, খেতে হবে। আর সাথে নিয়েছি দেখো ডিম ভাজা, দুটো করে ডিম ভাজা একটাতেই করে দিয়েছি আমি। আর সাথে নিয়েছি আলু দিয়ে, পেঁপে দিয়ে আর কচু দিয়ে ভাজা, সুন্দর করে ভাজা, হেভি টেস্টি হয়েছে। কেন চুলকাবে? আমি খেয়েছি ভাজা না, ও তো চুলকায় না। আর সাথে রেখেছি পেঁয়াজি, ছোট ছোট পেঁয়াজি। তো এটা আমরা চ্যালেঞ্জ করবো, আর চ্যালেঞ্জের শেষে থাকবে পানিশমেন্ট, আর পানিশমেন্টটা কে করবে সেটা তোমরা চ্যালেঞ্জের শেষে দেখতে পাবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। আর বলি যে যারা আমাদের ভিডিওতে নতুন আছো তারা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকন ক্লিক করে রেখো, অল নোটিফিকেশান করে রেখো, যাতে আগামী দিনগুলো আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পাও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ, আরও বলছে থ্যাংক ইউ। এটা অবশ্যই লাইক করো, আর বন্ধুদের যত মানে তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। ঠিক আছে, তো চলো বেশি লেট না করে লবণ দিয়ে রেখেছি, কিন্তু থালাতে লবণ দিয়ে রেখেছি, এখন দেখা যাক কতটা লবণ হয়েছে, কি আদৌ হয়নি। ও লঙ্কাটা দিয়েছো কালো করে দিচ্ছে, লাল লঙ্কাকে কালো করে দিচ্ছে ভেজে ভেজে, এটাই তো ভালো। তো চলো শুরু করি, হেভি টেস্টি হবে। 1 2 3 স্টার্ট। অনেক বেশি হয়ে গেল না খাবারটা, আমার কাছে তো অনেক লাগছে গো। আমার গলায় আটকে যায় এখন জানো, ইদানিং খেতে পাচ্ছি না ভালো করে।
আমার মতো লাগলো গা কেমন চায় আমি আর দেখতে পাবো না মনে হচ্ছে আর মানে শেষ আমি বলছি আর মনে আর মনে অন্য ভিডিও তো আমি জিততে পাবো না বাতে আর এইভাবে এইভাবে তুমি আমাকে ঠকি দিবা আমি বুঝতে পারছি না আমি জানি না ঠকি দিলাম মানে হুম বা কানি কি করলাম চলে যাই এখানে পুরো জামা প্যান্ট ভিজে ফেলেছে ছিটে গেল আমার এটুকু থেকে গেল শেষ করতে হয় কিন্তু পারছি না তো হাতটা ধুয়ে জায়গাগুলো পরিষ্কার করে দারুণ লাগছে দেখো চারটে থালার মধ্যে এই একটা থালা সাদা এগুলো লাগছে দারুণ চলো তাহলে হাতটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে আমার পানিশমেন্ট নিয়ে আসি চলো দেখো বন্ধুরা সব পরিষ্কার করে চলে এসেছি আর ভাল লাগে না আমার ভাল লাগে না আমি কেন হেরে যাচ্ছি আমি কিছুই বুঝতে পারছি না খুব জিতেছি এখন এখন বুঝতে পারছি যে কি বলছে কেন খেতে পারছি না আমি কিছু বুঝতে পারলাম না কি বলছে ও নাকি হেরে যাচ্ছে কি নিজে থেকে খাচ্ছ নিজে থেকে কেন হারবো কেউ কি পানিশমেন্টটাও জানো কেউ বসে থাকে বলো তো নিজে থেকে কে হারে চ্যাক্সি কেটে করলো যাই হোক ভাল লাগলো খুব তো আজকে ভেবে এসেছিলাম যে আজকে আমি জিতবো মানে আমি কিছুতে কিছু ভাবতে পারছি না যে কেন আমার ভাত পোড়ায় না কেন কিছু আমি এখন গিলতে পারি না তোমরা অনেকেই বলো যে আমি গিলে খাই সত্যি আর গিলতে পারছি না সবারই একটা সময় থাকে ঠিক আছে হয়তো এখন সময়টা আমার ভালো যাচ্ছে না কারণ আমি খেতে পারছি না হয়তো তো দুদিন পর থেকে আমারও সময় ভালো হয়েছে পরি আমি খেতে পারি তখন আমি তোমাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর তখন দেখা যাবে যে যার যখন টাইম চলে সে তখন ভালোই চলে তো চলো ওর পানিশমেন্ট কি তুমি কি সব আচার ধরে নিয়ে চলে এসেছো যা আছে তা আছে সবকটাই তোমাকে একবারে খেতে হবে কেমন কথা বলো সবকটা একবারে খেতে হবে খাওয়া সম্ভব বলো তো সবকটা একসঙ্গে খেতে হবে বলে দিলে হয়ে গেল বাবা কি সেন্ট কি মারাত্মক কে কি বললো বা কি হলো সেটা আমার দেখে লাভ নাই ঠিক আছে আমি এতটা খেতে পারবো না একবারে পারতে হবে আমি পানিশমেন্ট দিয়েছি তোমার সাথে আমার সাথ নাই তা আচার দিবা বলে কি এতটা আচার দিয়ে দিবা একদম আমার তো গ্যাস হয়ে যাবে গ্যাসের দাম বেড়ে গেছে না তো এই গ্যাস কি আগুন ধরবে নাকি ট্রাই করে দেখবো চলো দেয়া কম্পিটিশন করি দিলে সেটা পরের কথা তুমি এখন এর পরের দিন তোমাকে আমি পানিশমেন্ট দেবো পাত দেওয়া দিব ক্যামেরার সামনে দূরতে ঢুম ঢাউস করে দেওয়া বেশি না না এতটা আমি খেতে পাবো না আমি দু পিস খাবো খুব জোর দিতে হবে না খেতে হবে না চলো 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 পানিশমেন্ট কমপ্লিট চলো বাদ দাও হ্যালো জল খাও চলো জলটাও কিপ্টে মিলে দিচ্ছে
ভদ্র হবে, গোটাটা খাবা, গোটা না তিন পিস খায়, এক পিসও কমাবো না, এক পিস তো খায় না। আমি ঠুসে দেবো কিন্তু সব টোটালটা। তোমরা সাক্ষী থাকলে, তোমরা সাক্ষী থাকলে, আজকে আমাকে জোর করে পুরোটা খাওয়াচ্ছে, তোমরা সাক্ষী থাকলে, যে জিনিসটা আমি দেব, যে পানিশমেন্টই হোক নেক্সট ভিডিওতে হোক কি পরে, একদিন না একদিন তো জিতবো, সেদিন ওকে এমনই একটা জিনিস দেবো যে গোটাটা খাবে, এত বড় একটা আলু দেবো, গোটাটা বসে বসে খাবে। তা বলো আলু কেন, ড্রেনের থেকে তুলে নিয়ে আসবো সব মালপত্র, সেগুলোকে খাওয়াবো কেমন, এইটা না তুমি একটা ছেড়ে দাও না, এটা কি তাদের গ্রহ একসাথে একসাথে এতটা মুখে ঢুকবে, সব ঢুক, এতটা ভাত ঢুকছে আর ওইটুকুনি দিয়ে আচার ঢুকবে না, কতটা ভাত ঢুকছে, এতটা অতটা তো আর দেখো বা পড়েই যায় ভাত, এটা পড়বে না, তোলো 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 হাগরা ওটা ওটা তোলো বাটি দেখো, বিড়াল গাছে উঠেছে, বিড়াল গাছে উঠেছে, এটাকে পানিশমেন্ট, তারপর হা করে দেখাবে কিচ্ছু নাই, সত্যি লোমগুলো সব একটা একটা করে খাড়া হয়ে গেছে, একটা একটা ভয়ঙ্কর লোবন পুরো, মানে একটা একটা করে গুনা যাবে পুরোপুরি লোমগুলো, দেখো একটা করে গুনা যাবে, হেভি লাগলো আমার পানিশমেন্ট দিতে, হেভি, কিন্তু একটা জায়গায় আটকে গেছে, আমি দেখতে দেখতে ও গিলে নিয়েছি, চিপাইনি না, না চাপিয়ে গিলে খেলে রাখিনি। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবকটা একসাথে করবে, ঠিক আছে, সবকটা একসঙ্গে না গো, আলাদা আলাদা করে করবে, সবকটা একসঙ্গে করবে, একটাই তো আঙুল কি দুটো আঙুল, সবকটা একসঙ্গে কী করে করে, চলো চলো ঝগড়ার সাথে সাথে ভিডিওটা শেষ করছি, টাটা, মেরে দেবো আমি এক্ষুনি, টাটা, তোমাদেরকে না আমার নিজেকে, টাটা।